ফাইনালি চলে এলো লাইটরুমের নিউ আপডেট 9.3.0, যেখানে দুইটা নিউ টুলস অ্যাড হয়েছে যা আপনার ফটোকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারবে। ফার্স্ট আপডেট এসেছে ব্লার মোডের ওপর। এখন আপনি ব্লার মোডে ফোকাস রেঞ্জ চেঞ্জ করতে পারবেন। তো চলুন দেখে নিই এটা কিভাবে কাজ করে। তো ফার্স্ট লাইটরুম ওপেন করলাম, এটা হচ্ছে 9.3.0। তো এখানে জাস্ট আমি এডিট অপশনে ক্লিক করবো, অ্যান্ড এখানে দেখেন ব্লার অপশন, জাস্ট এখানে ক্লিক করবো, অ্যান্ড নর্মালি আগের মতো ব্লারটা জাস্ট আমরা অ্যাপ্লাই করে দেবো, এবং ব্লারটা অ্যাপ্লাই হওয়ার পর আমরা আবার ফিরে আসতেছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ব্লার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যান্ড আপনারা এখানে সেই আগের মতোই ব্লার চেঞ্জের সব কিছু পাচ্ছেন। যখন আপনি এই বাটনটায় ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে আসল যে আপডেটটা এসেছে। তো এখানে আপনি মূলত এইখানে ক্লিক করলে আপনি ফোকাসটাকে এখান থেকে আগের মতো রিমুভ করতে পারবেন। আপনি কোথায় ফোকাস রাখবেন, যেমন আমি আমার সাবজেক্টের উপরে রাখবো, তাই সাবজেক্টে রাখলাম, বাট আপনি এখান থেকে ফোকাস, এখান থেকে রেঞ্জ চেঞ্জ করতে পারবেন কোথায় কোথায় ফোকাস হবে। এটা বেটারভাবে বোঝার জন্য আপনি এখানে মাস্ক আইকনে এখানে টাচ করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এই সাদা এরিয়া এবং এখানে ব্ল্যাক এরিয়া, যেখানে ব্ল্যাক এরিয়া সেখানে ব্লার হবে, যেখানে সাদা এরিয়া সেখানে ফোকাসে থাকবে, মানে ওখানে ব্লারটা হবে না। সো এখন যদি আমরা এটা ঘুরাই, দেখেন যেখানে হোয়াইট হচ্ছে মানে ওইখানে ব্লারটা কম আছে, যেখানে হোয়াইটটা কম আছে সেখানে ব্লারটা বেশি আছে। যদি নোটিস করেন আমার এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, মানে এখানে ব্লারটা বেশি, এখানে ব্লারটা বেশি, বাট এইখানে ব্লারের যে পরিমাণটা সেটা কম আছে। তো এইটাই মূলত মানে এইভাবে এই মাস্কটা ওয়ার্ক করে থাকে। সো এইটা আপনি বেটারভাবে কাজ করতে পারবেন, বেটারভাবে আপনার ছবিতে ব্লার অ্যাড করতে পারবেন। তো আমি এখানে নর্মালি এতটুকু রাখতেছি মাস্কটা, অ্যান্ড অ্যাপ্লাই করে দেবো, অ্যান্ড অ্যাপ্লাই করে এটা ওদের যে ক্লাউড সিস্টেম আছে তার সাথে কানেক্ট করবে। অবশ্যই এইটা কিন্তু ইন্টারনেট কানেকশন আপনার অন থাকতে হবে, দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাইতে কানেক্ট আছি, অ্যান্ড অবভিয়াসলি এটা একটু হালকা টাইম নেয়, বাট ডান করলাম। এখন দেখেন আমাদের এইখান থেকে কিন্তু ব্লারের পরিমাণটা খুবই রিয়েলিস্টিক ওয়েতে কম করেছে। এখানে যেহেতু দূরে ছিল তাই জিনিসগুলো বেশি ব্লার করেছে, এনে এখানে দেখেন এখানে যে জিনিসগুলো দূরে ছিল তাই এখানে ব্লারটা বেশি করেছে। তো এই ছিল ব্লার মোডের আপডেট। একটু কথা বলা যাক ডাউনলোড নিয়ে। তো চলে যান আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে লাইটরুম ডাউনলোড করতে হবে। যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইল থেকে আপনি টেলিগ্রাম চ্যানেলে যেতে পারবেন। সেকেন্ড আপডেট, এআই জেনারেটিভ রিমুভ টুল, যেটা আপনার ছবির যে কোনো কিছু পারফেক্টলি রিমুভ করতে পারবে। সো লেটস সি এটা কিভাবে কাজ করে। সো জাস্ট এখানে ক্লিক করবো, আমি অপশনটা অফ করে নেবো কারণ আপনাদেরকে না হলে পার্থক্য বুঝাতে পারবো না। সো জাস্ট যেভাবে নর্মালি আমরা এখন পেন্ট করে থাকি যে কোনো কিছু রিমুভ করার জন্য, সেভাবে আমি পেন্ট করে রিমুভ করে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ও এখান থেকে রিমুভ করছে, বাট এখানে মনে হচ্ছে যে কিছু একটা ছিল সাবজেক্ট এখানে রিমুভ হয়েছে। তো আমি যদি এইটার ক্ষেত্রেও দেই, এখানে কিন্তু খুবই রাফ একটা জায়গা দেখি। এখনও কিন্তু আমি এআই পাওয়ার যে নতুন টুলটা এসেছে সেটা কিন্তু অন করে নেই, আমি যে আগে 9.2 যে নর্মাল টুলটা ছিল সেটাই ইউজ করতেছি। লেটস সি, দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে পারে নাই, অ্যান্ড এখানে আর একটা পোস্টার জাতীয় কিছু আছে, এইটাকেও আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাদের। দেখানো কোনোভাবেই কিন্তু বেটারভাবে রিমুভ করতে পারে না। সো আমি সবগুলোকে এখান থেকে রিসেট করে আবার এই রিমুভ টুলে যাচ্ছি। এখন আমি এই নতুন টুলটাকে অন করে নেবো, জেনারেটিক এআই। আর হ্যাঁ, এটা ইউজ করতে কিন্তু আপনারা অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো দেখেন এইবার আমি রিমুভ করি, জাস্ট পেন্ট করবো আমার সাবজেক্টের উপর। আর হ্যাঁ, আপনার সাবজেক্ট যত বেশি কমপ্লিকেটেড হবে তত একটু টাইমটা বেশি নেবে এটা কাজ করতে। দেখেন এখানে আমি যদি বিফোর আফটার দেখাই আপনাদের, দেখেন আফটার বোঝাই যাচ্ছে না এখানে ছিল। ইভেন আমি যদি এখানে এই কমপ্লিকেটেড যে সাবজেক্টটা এই জায়গায়ও যদি আমি ব্রাশ করি, লেটস সি এইখানেও কতটুকু পারফেক্টলি করতে পারে। আর হ্যাঁ, এই ফিচারটা কিন্তু আপনি একদম আনলিমিটেড ইউজ করতে পারবেন না, আপনাকে মান্থলি কিছু ক্রেডিট দেওয়া হবে, ওই ক্রেডিটগুলো শেষ হলে আপনি ইউজ করতে পারবেন না। যেমন আমি এখন ইউজ করতে পারতেছি না, দেখেন আমি যদি এখানে ব্রাশ করি আমার স্টিল ইন্টারনেট কানেকশন অন আছে, বাট দেখেন এটা কি মেসেজ শো করে, ইউর জেনারেটিভ ক্রেডিট অলমোস্ট শেষ, মানে আমার ক্রেডিট শেষ হয়ে গেছে। তো এখন আমাকে হলে যদি ইউজ করতে হয় ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে হবে। তো চলে আসলাম আমরা নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে, অ্যাডোবিতে সাইন ইন করছি, এখন মেবি এটা কাজ করবে। অ্যান্ড এইখানে আমি আমার যত ফালতু পার্ট আছে সেখানে রিমুভ করব। আর এখানে কিন্তু জেনারেটিভ এআই অন করা আমার, অ্যান্ড ইন্টারনেট কানেকশন অন করা, লেটস সি এটা কতটুকু সুন্দরভাবে রিমুভ করতে পারে। দেখেন ও পারফেক্টলি রিমুভ করছে, এইখানে আমি মার্ক করতে পারিনি এই কারণে, বাট এইখানে দেখেন এখানে কতটা মানে হিজি বিজি সাবজেক্ট আছে আমার, তারপর বাইক আছে, দেখি এখানে কতটুকু ভালোভাবে ও রিমুভ করতে পারে। তাই হালকা একটু টাইম এটা নেয় জেনারেট হতে, বাট ইটস ওয়ার্ক। আর হ্যাঁ, আর একটা ফিচার এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং, আপনি যদি এই যে রিফাইন বাটনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করেন, এখানে দেখেন তিনটা ভেরিয়েশন আপনাকে দেওয়া হয়, যেমনটা আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের ওয়েবসাইটে গিয়ে পাই। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি,
তিনটা ভেরিয়েশন দিয়েছে। এখানে কিন্তু আপনি মোড জেনারেট করতে পারবেন না, মানে আবার জেনারেট করতে পারবেন না, আপনাকে এখান থেকে এটা ক্লোজ করে দেন আবার মার্ক করে তারপর জেনারেট করতে হবে। মানে এখানে জাস্ট আপনাকে তিনটা ভেরিয়েশন দিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটা রাখতে পারেন। তো আমার কাছে এইটা বেশি পারফেক্ট মনে হচ্ছে, জাস্ট টিক মার্কে ডানে ক্লিক করবো, টিকমার্কে টাচ করবো। দেখেন ভাই কতটা কমপ্লিকেটেড সাবজেক্ট হবো, অনেক সুন্দরভাবে রিমুভ করে ফেলছে। থার্ড, অনেক বেশি ফাস্ট অ্যান্ড স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন লাইটরুম 9.3.0 তে। অনেক বেশি ফাস্ট এবং স্মুথ হয়েছে আপনি যেটা ফিল করতে পারবেন। আপনাদের কাছে লাইটরুম 9.3.0 আপডেট কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি লাইটরুমের সমস্ত টুল সম্পর্কে জানতে চান কিভাবে কাজ করে, তাহলে আমার করা লেটেস্ট লাইটরুমের মাস্টার ক্লাসটা দেখতে পারেন। অলসো থ্যাংকস ফর ওয়াচিং।